এই রাশির জাতক জাতিকারা চট করে রেগে যান, ছোটখাটো বিষয়ে রেগে যাওয়ার কারণে অনেকেই এদের বদনাম করে থাকেন। এমনকি রাগের মাথায় তারা যে কখন নিজের ক্ষতি করে ফেলেন তাও বোঝা মুশকিল। জ্যোতিষশাস্ত্রে এমন পাঁচটি রাশির উল্লেখ করা হয়েছে যারা চট করে রেগে গিয়ে থাকেন, আবার সহজে এদের রাগ কমানো অসম্ভব হয়ে পড়ে। জানুন কোন রাশির জাতক জাতিকারা তাড়াতাড়ি রেগে যায়। জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী, কিংবা আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা আসুন আমরা সেই সব রাশির সম্পর্কে জেনে নিই যারা চটজলদি রেগে যায়। বন্ধুরা এক হচ্ছে মিথুন রাশি। জ্যোতিষশাস্ত্র মতে মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত রাগী হয়ে থাকে, ছোটোখাটো বিষয়ে এরা খুব তাড়াতাড়ি রেগে যান, অন্যের ভুল ত্রুটি বারবার বের করতে এই রাশির জাতক জাতিকারা অনেক মনোযোগী হয়ে থাকে। তবে মকর রাশির জাতক জাতিকাদের কেউ কিছু যদি বলে দেন তাহলে খুব সহজেই রেগে যান, কারোর সঙ্গে কথা বলার সময় কখন রেগে যাবেন তা বোঝা মুশকিল হয়ে পড়ে। সিংহ রাশি, কেউ যদি এই রাশির জাতক জাতিকাদের কোনো কাজ করতে বারণ করেন তাহলে এদের একেবারে ঠেকানো মুশকিল, নিজের মতো করে বাঁচতে এবং কাজ করতে এরা ভালোবেসে থাকেন। এই রাশির জাতক জাতিকারা একবার যদি রেগে যায় তাহলে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে পড়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসে ভরপুর থাকেন, কারো অধীনে থাকা এরা পছন্দ করেন না। বৃশ্চিক রাশি, তর্ক বিতর্কে জড়িয়ে পড়ার স্বভাব থাকে এই রাশির জাতক জাতিকাদের, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই স্বভাবের কারণে এরা খুবই রেগে যান, বিতর্কের সময় এরা আক্রমণাত্মক হয়ে পড়ে, মারতেও পিছু পা হন না। তাড়াতাড়ি রেগে না গেলেও এই রাশির জাতক জাতিকাদের সঙ্গে তর্কে পেরে ওঠা খুবই কঠিন ব্যাপার। রাগের মাথায় এরা এমন কিছু বলে দেন যার ফলে আপনার মনে আঘাত লাগতে পারে। তো বন্ধুরা জানা ছিল কি আপনার এ বিষয়টি? জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনিও যদি এদের মধ্যে কেউ হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এরপরে আছে মকর রাশি। এই রাশির জাতক জাতিকারা খিটখিটে মেজাজের হয়ে থাকেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ছোটোখাটো কথায় এরা খুব রেগে যান, এমনকি ঠেস দিয়ে কথা বলতে এরা পছন্দ করেন। কেউ কিছু যদি বলে দেয় তাহলে ঝগড়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়াটাই এদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। কুম্ভ রাশি, এরা খুব রাগী স্বভাবের হয়, তবে এদের রাগ প্রকাশ হয় না, কিন্তু একবার যদি খুব রেগে যান তাহলে নিয়ন্ত্রণে এরা থাকে না। এই রাশির জাতকেদের খুবই মুডি স্বভাবের হয়ে থাকে, কখনো কখনো এদের ভালো লাগা আবার কখন কোথায় রেগে যাবে তা বোঝা ভীষণভাবেই মুশকিল। আপনাদের মধ্যে কি এই রাশির মতো কেউ আছে? কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।